ভাই একটা কথা বলবো, একটা কথা না হইস, কথা খনের মা আরবা নিলো। আজকে আমার জাগুই 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 তুই, আজকে আমার মন ভালো নেই। তোর মন ভালো না তাহলে তুই মঙ্গল গ্রহ জাগুই রকেটা। আজকে আমার মন ভালো নেই এই ডায়লগ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সব শ্রেণী পেশার নেটিজেনদের কাছে এটি এখন বেশ পরিচিত। ভালো হোক বা মন্দ, কথা একটাই, আজকে আমার মন ভালো নেই। এমনকি পরীক্ষার হলেও এই ভাইরাল টপিক ঢুকে পড়েছে। সাধারণত সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু ভাইরাল হলেই তৎক্ষণাৎ এটার ক্রিয়েটর খুঁজতে থাকি আমরা। আর আজকে আমার মন ভালো নেই কন্টেন্টটি যেহেতু অডিও ভার্সন, সেই তো নেটবাসীদের ব্যাপক আগ্রহ এর স্রষ্টাকে। হ্যাঁ দর্শক, আজ আপনাদের সামনে আজকে আমার মন ভালো নেই কন্টেন্ট ক্রিয়েটরের আসল পরিচয় তুলে ধরব। কী তার নাম, কোথায় তার বসবাস, তার সম্পর্কে বৃত্তান্ত জানাবো আমরা এই রিপোর্টে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, অডিও সেই কন্টেন্টটিতে যে ব্যক্তির কণ্ঠে আজকে আমার মন ভালো নেই ফুটে উঠেছে, তার নাম হান্নান আহমেদ উচ্ছ, বয়স 26, চট্টগ্রামের বাসিন্দা তিনি। তিনিই সেই মানুষ যার মন ভালো নেই শুনে সবার মন ভালো হয়ে যায়। কাজী হান্নান আহমেদ উচ্ছ আজকে আমার মন ভালো নেই ছাড়া আরও কিছু প্র্যাঙ্ক কল বা মজার ভিডিও কন্টেন্ট করেছেন, যেগুলো আরও আগে ব্যাপক ভাইরাল হয়েছে। উচ্ছ একজন সাবেক সেনা কর্মকর্তার সন্তান, আগে থেকেই তিনি বিভিন্ন মানুষের কণ্ঠ নকল করতেন, প্র্যাঙ্ক কলের মাধ্যমে বোকা বানাতে ওস্তাদ তিনি। তবে উচ্ছ যার কণ্ঠ নকল করে আজকে আমার মন ভালো নেই বা আই কিতামের মতো আরও কন্টেন্ট বানিয়েছেন, সেই মানুষটি কিন্তু বাস্তবেই আছেন। উচ্ছ তার এলাকার এক পানরসিক মানুষের কণ্ঠ নকল করে এসব কন্টেন্ট তৈরি করেন। তবে তার যে শুরু থেকেই এমন চিন্তা ছিল কন্টেন্ট বানিয়ে ভাইরাল হবেন, এমনটা কিন্তু নয়। তিনি এক পানওয়ালার কণ্ঠ নকল করে একটি অডিও রেকর্ড বন্ধুদের মেসেঞ্জারে ফান হিসেবে পাঠিয়েছিলেন, এরপর সেই অডিও ভাইরাল হয়ে যায়। এরপর আরও কিছু অডিও রেকর্ড করে পাঠান তিনি। তবে উৎসর করা কন্টেন্টগুলো অনেকেই নিজের নামে পেজে চালিয়ে দেয়। এরপর তিনি ইউটিউব চ্যানেল ও ফেসবুকে পেজ খোলেন, নাম চিটাগাঙ্গা টিভি। 2018 চ্যানেল খুললেও 2020 সালে সাবস্ক্রাইবার বাড়ে সবচেয়ে বেশি। হোসেন মিস্ত্রির সঙ্গে প্রাঙ্কলের কন্টেন্টে তার ইউটিউবে এক রাতে লাখ সাবস্ক্রাইবার বেড়ে যায়। উৎসের কন্টেন্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো কখনোই স্ক্রিপ্টেড থাকে না, কাজিন অথবা ফ্রেন্ডদের সাথে বসে হুটহাট এসব অডিও রেকর্ড করা হয়, তাৎক্ষণিক মাথায় যা আসে সেটা বলেই অডিও রেকর্ড করেন তারা। মজার বিষয় হলো আজকে আমার মন ভালো নেই কন্টেন্ট উৎস যেদিন বানিয়েছিলেন সেদিন একটা কারণে তার মন আসলেই অনেক খারাপ ছিল। উৎস বলেন, দলাইল্লা ভূত নামে আমি 15 পর্বের একটি ওয়েব সিরিজ নির্মাণ করি। ওয়েব সিরিজটি 15, 14, 13, 12 একদম পেছন থেকে শ্যুট করা। যখন 1 নম্বর পর্বে এসেছি তখন জানতে পারি মাঝখানে একটি পর্বের শুটিংই করিনি আমরা, এটি আমাদের প্রথম কাজ ছিল। তখন মনটা খারাপ হয়ে যায়, ফটিক ছুরিতে শ্যুট করেছি, নতুন করে করাও সম্ভব না, এজন্য আমার মন ভালো ছিল না। কাজিন ফাহাদ বিন ওয়াহিদ সাকিবকে বিষয়টি বলি, এরপর ওই কন্টেন্ট বানানোর প্ল্যান আসে যেটা এখন ভাইরাল। উৎসব পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করতেন, এরপর সেই চাকরি ছেড়ে ব্যবসার চিন্তা করেছেন। সেই চিন্তার মধ্যেই তার মাথায় এলো ইউটিউব ভাবনা, তারপর ব্যবসার দিকে যায়নি, ফোকাস দ্য ইউটিউবে, ভবিষ্যতে সেই ইউটিউব কন্টেন্ট নিয়েই থাকতে চায়। আর এসবে উৎস ইউটিউবার সলমান মুক্তাদিরকে নিজের আইডল মনে করেন।